নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে আজকে আমি শেয়ার করব লেমন পাউডার বা নিম্বু পাউডার। এই গরমে খুবই উপকারী। এর জন্য প্রথমে আমি এই এক বাটি লেবুর রস নিয়েছি। এখানে ছ সাতটা লেবু আমি চিপে নিয়েছি, তারপরে একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নিয়ে এই প্লেটের মধ্যে এটাকে ঢেলে দেব। আমি যে পরিমাণ লেবুর রস দিয়েছি তার তিন গুণ চিনি দিচ্ছি। 1:4:3 এই রেশিওতেই এখানে চিনি মেশাচ্ছি। এক বাটি লেবুর রস দিয়েছি তাই তিন বাটি চিনি আগে ঢেলে নিচ্ছি। তারপরে পুরো ভালো করে মিশিয়ে সারা প্লেটে আমি মেলে ছড়িয়ে দেব। দেখুন, এবার চিনিটা আর লেবুর রসটা ভালো করে মিলিয়ে পুরো প্লেটে সমানভাবে মেলে ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটা শুকোতে দিয়ে দেব। রোদে হোক, ফ্যানের তলায় হোক, এই গরমে ফ্যানের তলাতেও শুকিয়ে যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর রেসিপিটি অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। কারণ এই গরমে লেবুর রস বা চিপে চিনি গুলিয়ে শরবত করার থেকে একবারে যদি একটু লেবু এই লেমন পাউডারটা মানে রেডি করে রাখা থাকে তাহলে কী হবে বলুন তো, যখন তখন এটা আমরা জলে গুলে নিয়ে খেয়ে নিতে পারি। এইভাবে দেখুন পুরো আমি মেলে দিলাম। বারবার কিন্তু চামচ চালাবো না, কারণ এমনিতেই চিনিটা যখন গলবে এই লেবুর রসের সঙ্গে মিলে একটু মানে জলজলে ব্যাপার হয়েই যাবে। তো বারবার চামচ চালাবো না, একবার এরকম ভালো করে মেলে দিলাম। তারপর কিছুটা যখন হয়ে যাবে তখন আবার সেকেন্ড ডেতে আমি দেখাবো কি মানে এটার পজিশনটা কীরকম হয়েছে, সেটা আমি আবার দেখাচ্ছি। এই দেখুন, এটা আমার দ্বিতীয় দিনে মানে অনেকটাই এটা আস্তে আস্তে সেট হতে শুরু করেছে। এবার একবার আমি চামচ দিয়ে সব চালিয়ে উল্টে পাল্টে দেবো যাতে শুকিয়ে যায়। থার্ড ডেতেও তাই করব, একটু ভেজা ভেজা আছে, থার্ড ডেতেও একটু এইভাবে আবার শুকিয়ে নেব। দেখুন এরকম করে যখন দেখবো পুরো শুকিয়ে গিয়েছে তখনই এটা আমাদের লেমন পাউডার তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখানেও থার্ড ডেতেও একটুখানি আবার মেলে দিলাম। এটা আমার 5 নম্বর দিনের দেখাচ্ছি। 5 নম্বর দিনে তখন পুরো এটা মিছরির মতো, দেখুন আমার পুরো এটা শুকিয়ে গিয়েছে। আমি ভালো করে এটাকে এই কাচিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারে তুলে নিচ্ছি। এতে আমি 1 টিস্পুন বিট নুন দিয়েছি আর 1 টিস্পুন এমনি প্লেন নুন দিয়ে এটাকে ভালো করে আমি এবার গুঁড়ো করে নেব। এই দেখুন আমাদের লেমন পাউডার কিন্তু রেডি। এইভাবে এবার একটি শুকনো জারে ভরে রেখে দেবেন, ফ্রিজে রাখবেন না, বাইরেই রাখবেন। আর যখন প্রয়োজন এরকম 2 চামচ কি 3 চামচ দিয়ে জল মিলিয়ে নিলেই আমাদের লেবুর জল রেডি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। কারণ আপনাদের উৎসাহই আমাকে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে সাহায্য করবে। তাই আবারও আসবো অন্য ভিডিও নিয়ে, অন্য রেসিপি নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস করলে আমার ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এই দেখুন লেমন পাউডার আর লেবুর জল রেডি। ধন্যবাদ।